বিয়ের পর কিছু মাস পেরিয়ে গেছে, তবে লকডাউন এবং করোনা পরিস্থিতির জেরে হানিমুনে যাওয়া ভালোভাবে হয়ে ওঠেনি। হ্যাঁ, কথা বলছি পাওয়ার কাপল ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম আগেই যে নিজেদের মিনি হানিমুন সেলিব্রেট করতে নীলচিনা পৌঁছে গেছিলেন গোয়াতে বন্ধু বান্ধবের সাথে। তবে এবার সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গেল হানিমুনে যেতে পিছিয়ে নেই দেবলীনা এবং গৌরব। তাদেরকে দেখা গেল চুটিয়ে একে অপরের সাথে তাদের হানিমুনে আনন্দ করতে। গৌরব এবং দেবলীনা সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই জানা যাবে তারা এই মুহূর্তে গোয়ায় রয়েছেন, সেখানে সমুদ্র সৈকতে চুটিয়ে মজা করছেন এই দম্পতি। গোয়ার একটি ছবি পোস্ট করে দেবলীনা লিখেছিলেন হ্যালো ভেকেশন, এবং তার সাথে জানা গেছিল যে তারা পালন করছে অর্ধবার্ষিক মধুচন্দ্রিমা। অন্যদিকে নিজেদের বন্ধু বান্ধবের সাথে ছুটিয়ে মজা করতেই ব্যস্ত নীলত্রিনা। নীলকে এর মধ্যে দেখা গেল সেখানকার ট্রেডিশনাল ড্রেস পরে নাচে মেতে উঠতে। বিয়ের পরে করোনা পরিস্থিতি, তারপর কাজের চাপ, যার ফলে নিজেদের সাথে সময় কাটাতে পারেননি এই দম্পতি, যার জন্যই এতদিন পরে সময় পেতেই শহরের এই বাধা ধরা নিয়মের রুটিন ভেঙে তারা চলে গেলেন গোয়া। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.